চলতি মাসের 21 তারিখ তেলিয়ামুড়া কালীটিলা এলাকার সুপর্ণা সরকার নামে এক গৃহবধূর শরীরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই অগ্নিসংযোগের ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে গুরুতর আহত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই গৃহবধূ। গৃহবধূ সুপর্ণা সরকারের এই অবস্থার জন্য গৃহবধূর স্বামী প্রবাল সরকার এবং গৃহবধূর শাশুড়ি কল্যাণী সরকারের বিরুদ্ধে বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানায় মামলা করল গৃহবধূর মা। অভিযোগ হাতে পেয়ে বৃহস্পতিবার অগ্নিদগ্ধা গৃহবধূর স্বামী এবং শাশুড়িকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ। শুক্রবার সকালে তাদের খোয়াই আদালতে প্রেরণ করা হয় বলে জানায় তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ। গতকালকে আমরা একটি কমপ্লেন পেয়েছি যে সুপর্ণা সরকার নামে কালীটিলাতে একজন গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। তো আমরা সেই কমপ্লেনটির ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে 35/2024 আন্ডার সেকশন 498A, 326, 327 and 34 IPC। তো যথারীতি আমরা জিবি হাসপাতাল তত্ত্ব থেকে যে অ্যাকিউজড প্রিন্সিপাল অ্যাকিউস্ট প্রবাল সরকার, ওকে আমরা ওইখান থেকে অ্যারেস্ট করেছি জিবি হাসপাতাল থেকে। এবং ওর মা শ্রীমতী কল্যাণী সরকার, ওনাকে আমরা ওনার নিজ বাড়ি থেকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা তাদের দুজনকেই আদালতে সোপর্দ করেছি। যদিও শ্বশুরবাড়ির লোকেদের দাবি রান্না করতে গিয়ে অগ্নিসংযোগ ঘটেছে গৃহবধূর গায়ে, তবে আসল ঘটনা কী তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।